এক সময়ের খুবই আলোচিত ক্ষমতাধর ব্যক্তি হারিস চৌধুরী তার মৃত্যু নিয়ে একটি ধোয়াশা তৈরি হয়েছিল সেই ধোঁয়াশার একটি মীমাংসা আপাতত হয়েছে বলা হচ্ছে যে ঢাকায় কবর দেওয়া মাহমুদুরি বিএনপি নেতা হারিশ চৌধুরী অর্থাৎ মাহমুদুর রহমান নাম ধরে তিনি আত্মগোপনে ছিলেন তারপরে ওই মাহমুদুর রহমান নামেই ঢাকার অদূরে তাকে দাফন করা হয় এখন ডিএনএ টেস্ট বলছে যে এই মাহমুদুর রহমানই হচ্ছে হারিশ চৌধুরী পাশাপাশি দুটি ছবি দিয়েছে আমাদের সময় ছবির সাথে মিল আছে ঢাকার সাভারে একটি মাদ্রাসাই প্রফেসর মাহমুদুর রহমান পরিচয় যাকে দাফন করা হয়েছিল তিনি বিএনপির বহুল আলোচিত প্রভাবশালী নেতা হারিস চৌধুরী ডিএনএ টেস্টের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে প্রায় আড়াই বছর পর অবশেষে নিশ্চিত হওয়া গেল লাশটি মাহমুদুরের নয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া এবং হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে পলাতক অবস্থায় তিনি দুই সালের তেইশে সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তখনকার প্রেক্ষাপটের কারণে পলাতক হারিসের লাশ দাফনেও পরিচয় গোপন রাখতে বাধ্য হন ঘনিষ্ঠজনরা পুলিশ জানায় গত ৬ নভেম্বর আদালতে সেই ডিএনএ রিপোর্ট জমা দেওয়া হয়েছে সিআইডির এই রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কামরুন মুনিরা জানান বিষয়টি আদালতে তাই আদালতে এই ব্যাপারে তারা তথ্য দেবেন স্বজনরা জানান হারিজ চৌধুরীর বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা ছিল পাশাপাশি দুদকের দুর্নীতি মামলা ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ও জরিমানা হয় এরই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ইন্টারপোল রেড নোটিশ ইস্যু হয় এমন প্রেক্ষাপটে হারিস চৌধুরী নাম ও চেহারা পাল্টে আত্মগোপনে চলে যান মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকায় গোপন জীবনযাপন শুরু করেন সিলেটের জাকিগঞ্জের হারিস চৌধুরী বিএনপি জামাত জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা রাজনৈতিক সচিব ছিলেন নিজ দল বিএনপি ও সরকারের প্রচন্ড প্রভাব ছিল তার ওয়ান ইলেভেনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আড়ালে চলে যান তিনি তারপর তাকে নিয়ে একটা ধোয়াশা ছিল তিনি দুবাই কেউ বলছেন লন্ডন কেউ বলছেন কানাডা আমেরিকা এইভাবে করতে করতে এখন সম্ভবত মানব জমিন একটি রিপোর্ট আসে তারপরেই এটি নিয়ে হইচই শুরু হয় এখন মানে শেষ পর্যন্ত ডিএনএ টেস্টের মধ্য দিয়ে পুলিশ বলছে যে এই মাহমুদুর রহমান নাম এর যেই ব্যক্তিকে দাফন করা হয়েছে দুই সালে তিনি হচ্ছেন হারিস চৌধুরী দেখা যাক এখন আদালতে পেশ করার পর আদালত শেষ পর্যন্ত কি রাজ Ben, no so. Para tan ben? Allahu okay. fik.